ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরাকাত। আনোয়ার ভাই প্রশ্ন করছেন দুবাই থেকে। প্রশ্ন হলো যে আমরা ফজরের নামাজে যাব, সেখানে যে দেখে একামত শুরু হয়ে গেছে, এখন কি আমরা সুন্নত পড়বো নাকি জামাতে শরীক হবো? আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসসালামু আলা রসুলিল কারিম আম্মা বাদ। জি সম্মানিত আনোয়ার ভাই, ফজরের দুই রাকাত সুন্নত অত্যন্ত গুরুত্বপূর্ণ, এতে কোনো সন্দেহ নাই, এবং সুন্নতের রাতে বাজে 12 রাকাত দৈনিক যে সুন্নত রয়েছে এবং দিন রাতে মিলে এই দুই 12 রাকাতের মধ্যে ফজরের দুই রাকাত সুন্নত এবং বেতের নামাজ সুন্নতে মুয়াক্কাদের অন্তর্ভুক্ত। আয়েশা রাদিয়াল্লাহু আনহা যে আসসালামু হাদিস আলাইকুম। বুখারিতে আছে 1163-তে এবং মুসলিমে আছে 724-এ, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, লাম ইয়াকুনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা শাইইন মিনান নওয়াফিল আশাদ্দু মিনহু তাআহুদান আলা রাকাতাইল ফজর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফজর নামাজের দুই রাকাত এত গুরুত্ব দিতেন, অন্য কোনোতে এত গুরুত্ব দিতেন না এরকম। আর অন্য হাদিসে পাবেন, মুসলিম শরীফের হাদিসে 725-এ আছে যে রাকাতা আল ফজরি খাইরু মিনাদ দুনিয়া ফিহা, ফজরের দুই রাকাত সুন্নত দুই রাকাত দুনিয়া এবং দুনিয়ার মধ্যবর্তী বস্তু থেকে উত্তম। এই কথা জানা ভালো যে ফজরের দুই রাকাত সুন্নত যদি এত গুরুত্ব হয় তাহলে ফরজের গুরুত্ব আরো বেশি। এটা নয় যে ফজরের সুন্নত দুই রাকাত দুনিয়া ফরজের থেকেও গুরুত্ব। তারপরে দ্বিতীয় নম্বর বিষয় হলো যে ব্যক্তি ফজরের দুই রাকাত সুন্নত পেল না, আগে পড়তে পারলো না, তার জন্য কি করণীয়? তার জন্য করণীয় হলো সে সুন্নাত দুই ভাবে পড়তে পারবে, ফরজ হয়ে গেলেও পড়তে পারবে এবং সূর্য ওঠার পরেও পড়তে পারবে। হ্যাঁ, এ থেকে আমরা কোথা থেকে দলিল পেলাম? দলিল পেলাম তিরমিজিতে পাবেন 422 নম্বরে এবং আবু দাউদে পাবেন 1267 নম্বরে, যে হাদিসটি কাইস বিন আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফা উকিমাতিস সালাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ বাহির হলেন, তো নামাজ শুরু হয়ে গেল, ফাসাল্লাইতু মাহু সুবহা, আমি তার সাথে নামাজ পড়ে নিলাম, সুম্মান সারাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাওয়াজাদানি উসাল্লিন, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ যখন শেষ করলেন তো আমাকে দেখতে পাইলেন যে আমি দুই রাকাত উঠে পড়তেছি। ফাকাল মাহলান ইয়া কাইস, হে কাইস তুমি থামো, আর সালাতের মান একই সাথে দুই নামাজ কি পড়তেছো? কুলতু, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ ইন্নি লামাকুন রাকাতু রাকাতাইল ফাজির, আমি তো ফজরের দুই রাকাত সুন্নত আগে পড়তে পারি নাই। কয়লা ফালা ইদান, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন ঠিক আছে, অতএব ঠিক আছে। আবু দাউদের বর্ণনায় পাওয়া যায় সাকা ফা সাকাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নবী সাল্লাল্লাহু চুপ থাকলেন, তাই নবী সাল্লাল্লাহু আলাইহি চুপ থাকা এটা কি প্রমাণ করে? চুপ থাকা প্রমাণ করে যে সমর্থন দিলেন, যদি নিষেধ হইতো তাহলে আল্লাহ রাসূল নিষেধ করতেন যে না এখন সুন্নত পড়তে পারবা না, এটা পরে পড়বা বা আগে পড়বা বা এইভাবে পড়া ঠিক হবে না। ইমাম খাত্তাব রাহিমাহুল্লাহ বলেন, ফিহি বায়ানুন আন্না লিমান ফাতাতুর রাকাতানা ক্বাবলা আল ফরিযাতি ইউসাল্লিহিমা বাদাহা ক্বাবলা তুলুয়ি আশ-শামস। এতে কা প্রমাণ স্পষ্ট পাওয়া যায় যে ব্যক্তি ফজরের দুই রাকাত সুন্নত আগে পড়তে পারলো না, সে ব্যক্তি ফজরের নামাজ হয়ে গেলে পড়তে পারবে সূর্য ওঠার আগে। এটা আউনুল মাবুদে পাবেন আবু দাউদের ব্যাখ্যায়। তো এটা হলো স্পষ্ট কথা। তা এমনি তারপরে কেন ফজরের নামাজের সুন্নত জামাত শুরু হইলে পড়া যাবে না? এথিকার দলিল হল আল্লাহ রসুল সাল্লাহ স্পষ্ট হাদিস, যা উকিমাত সলাত ফালা সলাত ইল্লাল মাকতুবাত, যখন ফরজ নামাজের একামত হবে তখন ফরজ নামাজ বাদ দেওয়ার কোনো নামাজ চলবে না। এথিকা ওলামাগণ বলতেছেন যে ফজরের সুন্নত যে ব্যক্তি পড়তে পারবে না সে ব্যক্তি ফজরের দুই রাকাত সুন্নত পরে পড়বে, আর ফরজের একামত হলে ফরজ পড়বে যে কোনো নামাজে, একামত হোক না কারণ অন্য সকল নামাজ বাদে ফরজ নামাজে এসে শরিক হবে, এটাই তো উত্তম কথা। তারপর রাকাতুল তাকবিরাতুল উলা রয়েছে, প্রথম তাকবিরে উলা, এটারও গুরুত্ব আলাদা রয়েছে। অতএব আমরা হাদিসের প্রতি সুন্দরভাবে আমল করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে সব ঠিকভাবে সুন্দরভাবে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।